আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। ফ্রেন্ডস, কথা বলবো, ফেসবুকে হঠাৎ লাইক কমেন্ট করতে পারছি না, এর কী কারণ আর কী কী কারণে হয় আর এর সমাধান কী, পুরো বিষয়টা আলোচনা করা হবে। ইনশাল্লাহ অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিট দেখার জন্য। তো অনেক সময় হয় কি, আমরা হঠাৎ করে দেখি আমরা ফেসবুকে লাইক কমেন্ট করতে করতে হঠাৎ করে আমাদের লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে। এইটার কিন্তু দুইটা কারণ থাকে, একটা আছে মাঝে মধ্যে আপনার লাইক ব্লক হয়ে যায়, আর একটা আছে হঠাৎ করে আপনার লাইক ব্লক হয়ে গেছে। ওকে, যদি আপনার হঠাৎ করে লাইক ব্লক হয়ে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে 10 থেকে 15 জন ফ্রেন্ডকে বলবেন আপনার আইডিতে পোক দিতে। ওকে, পোক কীভাবে দিতে হয় সে বিষয়ে আলাদা ভিডিও দেওয়া আছে। তো বিষয়টা আছে কি, যাদের হঠাৎ করে ফার্স্ট টাইম লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে, সেই আইডিতে যদি আদার্স কোনো ফ্রেন্ড 10 থেকে 5টা কিংবা 15টা পর্যন্ত ফ্রেন্ড যদি পোক দেয়, সেই আইডির কিন্তু লাইক কমেন্ট ব্লক আনব্লক হয়ে যায়। আর যদি বলেন যে ভাইয়া আমার মাঝে মধ্যে আমি লাইক কমেন্ট করতে করতে লাইক কমেন্টস ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে আমি প্রায় প্রায় হয়, তাহলে আমি বলবো যে আপনার আইডিতে আপনি মিস ইউজ করে ফেলেছেন। অর্থাৎ ফেসবুকে লাইক কমেন্ট করা প্রত্যেকটা জিনিস করার কিন্তু একটা লিমিট আছে। এই লিমিট যখন ক্রস করে, তখন ফেসবুক যখন লক্ষ্য করে যে আপনি লিমিটের বাইরে লাইক করতেছেন, লিমিটের বাইরে আসছে কি কমেন্ট করতেছেন, লিমিটের বাইরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন, তখনই দেখবেন যে আপনার ওটা কিন্তু ব্লক হয়ে যাবে। অর্থাৎ আপনি ফেসবুকে প্রত্যেকটা জিনিস লিমিটের মধ্যে করতে হবে। আপনি যখনই লিমিট ক্রস করবেন তখনই কিন্তু অটোমেটিক আপনার কিন্তু ফলোয়ার্স বলেন, লাইক বলেন, কমেন্ট বলেন, যেটাই ব্লক হয়ে যাবে। আপনি মনে রাখবেন, যেটাই আপনার ফেসবুক ব্লক করে দেবে সেটাই কিন্তু আপনার মনে করতে হবে সেটা আপনি মিস ইউজ করেছেন। এর জন্য করণীয় হচ্ছে, যদি ফার্স্ট টাইম হয় তাহলে তো এরকম, আর যদি বলেন আপনার মাঝে মধ্যে এরকম হয় তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে। মাঝে মধ্যে যদি হয় তাহলে আপনি চেষ্টা করবেন আপনার আইডিটা নর্মালে 15 থেকে 1 মাস, যদি মাঝে মধ্যে হয় তাহলে নর্মালে 15 থেকে 1 মাস আপনার আইডিটা ডিএক্টিভ রাখবেন, ডিএক্টিভ রাখবেন, আর আইডি কোথাও লগ ইন করবেন না। নর্মালে 10-15 দিন কিংবা 1 মাস পরে আপনার আইডিটা লগ ইন করবেন। এর মধ্যে আপনি মাঝে মধ্যে চেক করার জন্য কিন্তু আসবেন না, কারণ কি আমি অনেক বিষয়ে এই বিষয়ে অনেকবার বলেছি এবং অনেক কটা ভিডিও দিয়েছি, তার মধ্যে বলে ভাই আমার কাজ হয় নাই। অর্থাৎ আমি যে বিষয়টা বলেছি তারা এই মানে যে সবরটা থাকবে সে সবরটা থাকে না। অর্থাৎ সে আইডি ডিএক্টিভ রাখার পরে টেনশনে থাকে কত কখন যে আইডিটা খুলবো আবার একই কাজ করব। তা আইডি ঠিক করতে হবে এবং 100% আমি গ্যারান্টি সহকারে বলতে পারি লাইক কমেন্ট যাদের ব্লক হয়ে গেছে তারা 100% আনব্লক করতে পারবেন, কিন্তু নিয়মগুলো ফলো করতে হবে। দুটো স্টেপে কথা বলেছি, প্রথমত ফার্স্ট টাইম আপনার লাইক ব্লক হয়ে গেছে কিংবা কমেন্ট ব্লক হয়েছে, আপনার 10-5টা ফ্রেন্ডদেরকে বলবেন আপনার আইডিতে পোক দিতে, ইনশাল্লাহ দেখবেন সাথে সাথে ঠিক হয়ে যাবে। তবে সাথে সাথে ঠিক হওয়ার পরপরই কিন্তু যেন আপনি আবার একই কাজ আবার করতে যান না, অর্থাৎ লাইক কমেন্ট আবার করবেন না। যখন বুঝতে পারবেন যে আপনার লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে, পোক মরার পরে যদি আপনি আবার সেই লাইক কমেন্ট করতে যান তাহলে তো আপনি ফেসবুকের নিয়ম মানলেন না, তাই না? সেই রকম সমস্যা কিন্তু আপনার আইডিতে থেকে যাবে। তো আমি বলবো যাদের ফার্স্ট টাইম হয়েছে তারা আজকে 2-3টে পোক মেরে আপনার আইডিটা নর্মালে 2-1 দিন আপনি আইডিতে কোনো আইডি চালাবেন কিন্তু লাইক কমেন্ট করবেন না। আর যাদের বলেন যে ভাইয়া প্রায় প্রায় মাঝে মধ্যে আমার লাইক কমেন্ট ব্লক হয়ে যায়, তাহলে মনে করবেন আপনি হিউজ পরিমাণ আপনি লাইক কমেন্ট করেছেন যার কারণে আপনার ব্লক হয়ে গেছে। এই জন্য আমি বলবো আপনার আইডিটা নর্মালে 10 থেকে 15 দিন এমনকি 1 মাস পর্যন্ত ডিএক্টিভ করেন। আপনার যদি নেক্সট কিংবা দ্বিতীয় আইডি থাকে সেই আইডিটা চালাবেন, কিন্তু যে আইডিতে লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে সেই আইডিটা ইউজ করবেন না কিংবা লগ ইন করবেন না। এরকম করে আপনি ট্রাই করে দেখেন, 10 থেকে 15 দিন কিংবা 1 মাস ডিএক্টিভ রাখবেন, এর মধ্যে আপনি ফেসবুক আইডি লগ ইন করবেন, ইনশাল্লাহ 110% আনব্লক হবে, কারণ আমাদের নিজেদেরও কিন্তু অনেক সময় ব্লক হয়ে যায়। ওকে, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করে স্টেপ মেনে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ 100% আপনাদের লাইক কমেন্ট ব্লক আনব্লক হবে। কারণ আপনার যখন লাইক কমেন্ট ব্লক হয়ে যাবে আপনি শুধু একটা জিনিস লক্ষ্য করবেন, এখান থেকে আপনার যে অ্যাক্টিভিটি লগ আছে এই অ্যাক্টিভিটি লগের মধ্যে আসলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কী পরিমাণ লাইক কমেন্ট করেছেন। ওকে, এটা দেখার জন্যও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনার চাইলে কিন্তু কমেন্ট ডিলিট করতে পারেন, লাইক আনলাইক করতে পারেন, এগুলো কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে? এখানে যে ফাউন্ড আছে এখান থেকে কিন্তু আপনি লাইক কমেন্ট এগুলো কিন্তু আপনি আনলাইক করতে পারবেন। অর্থাৎ আপনি আজকে হিউজ পরিমাণ লাইক করেছেন, তো এখান থেকে খুঁজলে কিন্তু আপনি যে লাইকটা করেছেন কিংবা কমেন্টটা করেছেন, অর্থাৎ যদি আপনার কমেন্ট ব্লক হয়ে যায় তাহলে আপনি এর মধ্যে আসবেন, আসার পরে কিন্তু কিছু কমেন্ট ডিলিট করে দেবেন, দিয়ে আইডিটা ডিএক্টিভ রাখবেন। যদি আপনার লাইক ব্লক হয়ে থাকে তাহলে আপনি কিন্তু লাইকের কিনে আসবেন, আসার পরে এখান থেকে দেখে দেখে আপনি লাইকগুলো আনলাইক করে দেবেন। ওকে, কারণ ফেসবুকে যদি লাইক কমেন্ট ব্লক হয় এর মূল কারণ হচ্ছে আপনার যে জিনিসটাই ব্লক হবে আপনি মনে করবেন সেই জিনিসটা আপনি ফেসবুকের নিয়মের বাইরে করেছেন। ওকে, তাই স্টেপগুলো ফলো করে যদি কাজ করেন আমি গ্যারান্টি দিলাম 110% আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তা ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।